হাই বন্ধুরা, আজ আমরা চলে এলাম পূর্ব মেদিনীপুর জেলার প্রাচীন ঐতিহাসিক শহর মহিষাদলে। আজ আমরা দেখব মহিষাদলের ইতিহাস খ্যাত রাজবাড়ি, গান্ধী কুটির, যেখানে গান্ধীজি এসে পাঁচ দিন বসবাস করেছিলেন, আর তার সঙ্গে আমরা দেখব 250 বছরের পুরনো মহিষাদলের রথ, আর মহিষাদলের কিছু বিখ্যাত টুরিস্ট স্পট। ওয়েলকাম টু মহিষাদল। এখন আমরা চলেছি মহিষাদলের রেল স্টেশনে, আর এই স্টেশনটির নামকরণ করা হয়েছে মেদিনীপুরের স্বাধীনতা সংগ্রামী সতীশ সামন্তের নামকরণ অনুসারে। চলে এলাম সতীশ সামন্ত হলটে। মহিষাদল আপনারা কিভাবে আসবেন? ট্রেনে আসতে হলে হাওড়া থেকে হলদিয়াগ্রামী ট্রেনে হয়ে চলে আসুন এই সতীশ সামন্ত হলটে। স্টেশনের নিচ থেকে পেয়ে যাবেন অনেক টোটো। যে কোনো টোটোর সঙ্গে কথা বলে আপনারা দেখে নিতে পারেন মহিষাদল শহরের সব বিখ্যাত স্থানগুলি। আর যারা বাসে আসবেন, ধর্মতলা থেকে মেছেদা বা নন্দকুমার হয়ে চলে আসতে পারেন মহিষাদল, আবার গাদিয়াড়া হয়ে ফেরি সার্ভিসের মাধ্যমে গেঁওখালী থেকেও এই মহিষাদলে আসা যায়। একদিনে ঘুরে দেখতে পারেন এই মহিষাদল শহরটি। আর এখানে খাওয়ার জন্য রয়েছে অনেক হোটেল। কলকাতা থেকে মহিষাদলের দূরত্ব মাত্র 110 কিলোমিটার। আর এখানে থাকতে চাইলে হলদিয়া বা তমলুকে থেকে একদিন বা দুদিনে আপনারা ঘুরে দেখতে পারেন হলদিয়া, তমলুক ও মহিষাদল শহরটিকে। আমরা স্টেশন থেকে নিচে নামছি, আর নিচে দেখুন অনেক টোটো দাঁড়িয়ে আছে। টোটো নিয়ে আপনারা সাইট সিন করতে পারেন। প্রথমে আমরা চলে এলাম মহিষাদলের প্রাচীন প্রাসাদ রঙ্গিবসান রাজপ্রাসাদে। এই রঙ্গিবসান রাজপ্রাসাদটি কিছুদিন আগে ভেঙে পড়েছে, তার মেরামতির কাজ চলছে। আমরা পুরনো প্রাসাদের ছবি ও বর্তমান প্রাসাদটি দেখাবো আপনাদের। প্রবেশপথে রয়েছে রাজবাড়ির ম্যাপ। আমরা দ্বিতীয় গেট দিয়ে প্রবেশ করছি এবং প্রথমেই চোখে পড়ল রাজপ্রাসাদটি, আর এটি হলো দুর্গা মন্দির। এখানেও কাজ চলছে, আর এটি রঙ্গিবসান রাজপ্রাসাদ, বর্তমানে ভেঙে পড়ায় সেটির কাজ চলছে এই প্রাসাদটির। এরপর আমরা চললাম রাজবাড়ির বিখ্যাত আর এই এলাকার বিখ্যাত গোপালজিউ মন্দিরটি দেখতে। এটি রাজপ্রাসাদের এরিয়ার মধ্যে অবস্থিত। পাশে রয়েছে দুটি ওয়াচ টাওয়ার। একসময় রাজবাড়ির দারোয়ানরা এই ওয়াচ টাওয়ার থেকে শত্রুদের লক্ষ্য রাখত। মহিষাদল রাজবাড়ির কুলদেবতা গোপালজিউ মন্দির আজও এখানে চলে নিয়ম মেনে নিত্য পূজা। এই পুরনো
রাজবাড়ি চত্বরে রয়েছে বিশাল আমবাগান, রয়েছে বড় বড় অনেকগুলি পুকুর, আর এই আমবাগানেই প্রতি বছর হয়ে থাকে বসন্ত উৎসব। মহিষাদলের রাজবাড়ির ইতিহাসে দেখা যায় এখানে হিন্দু মুসলিম উভয়কেই গুরুত্ব দেওয়া হতো, আর সেই জন্য রাজবাড়ির মধ্যে রয়েছে মুসলিমদের এই স্থাপত্যটি। রঙ্গিভূষণ রাজবাড়িটি দেখে আমরা এখন চলেছি ফুলবাগ রাজবাড়িটি দেখতে, আর এই রাজবাড়িতেই পর্যটকদের থাকার ব্যবস্থা রয়েছে। সপ্তাহান্তে ছুটি কাটানোর জন্য একটি আদর্শ জায়গা হলো এই মহিষাদল রাজবাড়ি। এই রাজবাড়ির সামনে রয়েছে একটি পুরনো কামান, যেটি আগে রাজারা ব্যবহার করত। শোনা যায় আগে নাকি দুর্গাপুজোর সময় এই কামান দাগা হতো। এখন আমরা ফুলবাগ রাজবাড়ির গেট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করব। এই রাজবাড়িগুলির বাহির চত্বরে ফটোগ্রাফি অ্যালাও থাকলেও রাজবাড়ির ভেতরে ফটোগ্রাফি অ্যালাও নেই। এখানে টিকিট কেটে ভেতরে প্রবেশ করতে হবে। সংগ্রহশালা ও ভেতরের প্রবেশ মূল্য মাত্র 15 টাকা। এই কামানটি একসময় পার্শ্ববর্তী একটি ঢিপির উপর রাখা থাকত। পরবর্তী সময়ে এই কামানটিকে ঢিপির উপর থেকে আনিয়ে এই রাজবাড়ির সামনে প্রতিস্থাপন করা হয়েছে। এই ফুলবাগ রাজবাড়ি ও সংগ্রহশালা দেখার টাইম হলো সকাল 10টা থেকে সন্ধে 6:30 পর্যন্ত। ভেতরে সংগ্রহশালায় আপনারা দেখতে পাবেন দরবার কক্ষ, শিকার কক্ষ, অস্ত্র কক্ষ, বিনোদন কক্ষ, বিশ্রাম কক্ষ ও পাঠ কক্ষ। মহিষাদল বেড়াতে এলে তার সঙ্গে আপনারা দেখে নিতে পারেন গেঁওখালি। গেঁওখালি নিয়ে একটি আলাদা ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। মহিষাদল রাজবাড়ি নিয়ে বিস্তারিতভাবে একটি ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটি দিয়ে দিলাম। এরপর আমরা চললাম রাজবাড়ির পাশেই রাজাদের তৈরি রাজ গ্রাউন্ডটি দেখতে। রাজগ্রাউন্ডের এই মাঠটি দেখতে দেখতে এর পার্শ্ববর্তী রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি মহিষাদলের আর একটি বিখ্যাত টুরিস্ট স্পট, গান্ধী আশ্রম বা গান্ধী কুটির। এই ব্রিজ পেরিয়েই আমরা যাব গান্ধী কুটিরটি দেখতে। মহিষাদল ফুলবাগ রাজবাড়ি থেকে এই গান্ধী কুটিরের দূরত্ব মাত্র 500 মিটার। ইংরেজদের বিরুদ্ধে বারবার গর্জে উঠেছে এই মেদিনীপুর। এই মেদিনীপুরের বিপ্লবীদের কার্যকলাপ দেখতে এসেছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী। 1945 সালে 25শে ডিসেম্বর এখানে এসেছিলেন মহাত্মা গান্ধী, আর 29শে ডিসেম্বর পর্যন্ত মোট 5 দিন এখানে বসবাস করেছিলেন। গান্ধী কুটির দেখে আমরা চলে এলাম মহিষাদলে 250 বছরের পুরনো রথটি দেখতে।
তৎকালীন সময়ে মহিষাদলের রানী জানকী দেবী এই রথটি নির্মাণ করেছিলেন। রানী জানকী দেবীর তত্ত্বাবধানে 17 চূড়া বিশিষ্ট এই কাঠের রথটি সেই সময় তৈরি হয়। বর্তমানে যদিও এটি কমে 13 চূড়ায় পরিণত হয়েছে। বর্তমানে রথের সময় ছাড়া বছরের বাকি সময় এই রথটি এভাবেই ঢাকা থাকে। রথ দেখে আমরা এখন ক্যানেলের উপর দিয়ে ওভারব্রিজ দিয়ে চলেছি মহিষাদলের অন্য প্রান্তে। আর যাওয়ার পথে দেখে নিলাম বাঁদিকে রয়েছে মহিষাদলের বিখ্যাত রাজ কলেজ। এটি হলো মহিষাদলের রাজ কলেজ। আর ডান দিকে রয়েছে মহিষাদলের রাজ হাইস্কুল। এখন আমরা চলে এলাম মহিষাদলের রামবাগে রাম মন্দির দেখতে। যদিও এটি শিব মন্দির, মাঝে রয়েছে বিশাল আকৃতির এই মন্দিরটি, আর দু সাইডে রয়েছে ছোট ছোট দুটি মন্দির। মন্দিরগুলির সংরক্ষণের অভাব রয়েছে, আস্তে আস্তে ভেঙে পড়ছে এবং গাছে জরা জীর্ণ। আড়াইশো বছরেরও বেশি পুরনো এই মন্দিরগুলি। মন্দিরের পাশাপাশি রয়েছে হিন্দু ও মুসলিম পরিবারের বসবাস। রথযাত্রার সময় সকলে মিলে এই উৎসবে মেতে ওঠে। এখনো এখানে প্রতিদিন নিত্য পূজা হয়, আর রথের সময় একটি ছোটোখাটো রথও এখানে টানা হয়ে থাকে। রামবাগ রথ নামে এই এলাকাটিতে পরিচিত। সম্পূর্ণ ইট দিয়ে তৈরি দেখুন এই মন্দিরটি, কি সুবিশাল মন্দির। এরপরে আমরা চলে এলাম রামবাগের আরেকটি রাজবাড়ি দেখতে। পুরনো এই রাজবাড়িটিও খুব সুন্দর। আর রাজবাড়ির সামনে দুদিকে দুটি রয়েছে ওয়াচ টাওয়ার। স্থানীয় মানুষজনদের কাছে জানতে পারি মহিষাদল রাজার অন্যতম এটি আরেকটি রাজবাড়ি। আবার কিছুজন মনে করেন এটি মহিষাদল রাজার জামাইয়ের রাজপ্রাসাদ। মহিষাদলে আমার জানা সব টুরিস্ট স্পটগুলি কভার করলাম। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে দেবেন, আর অন্যদের দেখার জন্য লাইক শেয়ার করে দেবেন। সকল দর্শক বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।